আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো খুবই হেলদি এবং সুস্বাদু একটি ডালের রেসিপি। আজকের ডালটি আমি করেছি মসুরির ডাল এবং কাঁচা পেঁপে দিয়ে। সবসময় একঘেয়েমি খাবারের পাশাপাশি একটু ডিফারেন্ট কিছু খেলে কিন্তু অবশ্যই স্বাদের পরিবর্তন হয়। আমি এখানে হাফ কাপের কিছুটা বেশি ডাল নিয়েছি আর মসুরির ডালগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজিয়ে রাখাতে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার ডাল ধুয়ে আমি ডালের মধ্যে 3 কাপ পরিমাণে পানি দিয়ে চুলে বসিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হতে হতে এবার পেঁপে কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটি কাঁচা পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপের অর্ধেকটারও কিছুটা কম পেঁপেগুলো আমি এভাবে কিউব সাইজ করে কেটে নিচ্ছি, একটু বড়ই রাখছি। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপেগুলো। কাঁচা পেঁপে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজ এবং রসুন। এই পেঁপে ডালে কিন্তু এক্সট্রা আর কোনো মশলারই প্রয়োজন হচ্ছে না। এবার আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢেকে রান্না করছি প্রায় 15 মিনিটের মতো। এই সময় চুলোর আঁচ মিডিয়াম লো ছিল। এই 15 মিনিটেই কিন্তু পেঁপে একেবারে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি চেক করে দেখছি পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পুরোটা ফালি না করে অর্ধেকটা চিরে দিয়েছি। এবার আমি অন্য আরেকটি কড়াইতে বাগারের জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল, 2টি শুকনো মরিচ, খুব অল্প পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন একেবারে রেড ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন রেড ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরে। জিরে দিয়ে একবার নেড়ে সাথে সাথে আমি ডাল দিয়ে দিচ্ছি। এই আস্ত জিরে দিলে কিন্তু এই ডালের ফ্লেভারটা খুবই ভালো হয় এবং খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল হেলদি এবং সুস্বাদু কাঁচা পেঁপে দিয়ে মসুরির ডাল। আশা করি আজকের আমার এই ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।